কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে, আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে। চাকরের সাথে যেরকম বকাবাজি করে এরকম মার আর বাপের সাথে করে, দিস ইজ নো লাইফ। আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, কেয়ামতের আধিপত্য গরিবদের হাতে হবে। যে জীবনটা ঘুরে যাবে, গরিব রিক্সাওয়ালা হোক না তাতে কি আসে যায়, আপনার বাড়ির চৌকিদার হোক তাতে কি আসে যায়, আমাদের মহল্লার সুইপার হোক তাতে কি আসে যায়। জীবনটা যদি গড়ে যেতে পারে তাহলে কেয়ামতের আধিপত্য তার হাতে, বাদশাহী তার হাতে। এই জন্য তো আল্লাহ রসুল বলতেছে ওয়াহশুর নাফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবের মাঝে কেয়ামতের দিন উঠায়েন। আমি হাদিসকে শর্ট করতেছি, গরিবদেরকে যখন হিসাবের জন্য ডাকবে তো গরিবরা ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া চোখ দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহু মালা, কিসের হিসাব রে, দুনিয়াতে তো মালই দেনে, কিসের হিসাব, মালই তো দেয় না। আল্লাহ জিজ্ঞেস করবে মানহুম মা ইয়াকুলুন, এরা কারা কি বলে, ফেরেশতারা বলবে সব গরিব, মাল নাকি দেন নাই, এমনি দিল কয়লা হয়ে আসছে, এমনি দিল কয়লা হয়ে গেছে দুনিয়ায় জ্বলতে জ্বলতে, আবার হিসাবের কথা বলার দ্বারা আরো চেতা গেছে। তো আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া যারা জান্নাতে চলে যায়, তামাত্তাউ খামসু মিয়াতি আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করবে, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে ধনীদেরকে যেতে দিব। হায় হায় হায়, আসেন এই ছোট্ট জীবনটাকে করার অঙ্গীকার করি, আজকে করতে রাজি, পাক্কা ওয়াদা, হ্যাঁ আল্লাহ কবুল করুক আপনাদেরকে। এই জন্যই তো সহজে যেন আমরা গড়তে পারি, শর্টে, সহজে আমরা গড়তে পারি, শর্টে গড়তে পারি, অল্প সময় গড়তে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। একটা কথা মনে উঠলো, এই জন্য বলি রাগ হয়েন না। আজকে আমরা ভাবি, আমাদের একটা ভাবনা আছে, থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হইলেই মানে আমরা সুখী হয়ে যাব, ঠিক না? হ্যাঁ কি, এটাই তো আমাদের ধারণা, লাইফ স্টাইল উন্নত হইলে বা লাইফ স্টাইল চেঞ্জ হইলে মনে হয় আমরা রাগ হয়েন না। আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে, আমি চিনি, আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি, আমার সমান আমেরিকাবাসীও আমেরিকা ঘোরা দেখে নাই, আমেরিকার কোনো ক্ষেত্রা নাই, কোনো মাটি নাই যেখানে যে জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে। তাহাদিসের নেয়ামত বলতেছি, তাহাদিসের নেয়ামত, আমার এখানে কান্না লুকায়িত আছে, হাতে ধরে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, চোখের পানি ঝরায়া, কেন বসে, ছেলে ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া, দুজনকে নিয়ে আসছে, কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে, আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে। রাগ হয়েন না, রাগ, আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে কান্না লুকায়িত আছে, আমি দুনিয়া চৈসা বেড়াই, আমার মতো, আমার মতো চোখে দেখা খুব কমই আছে, আমার কাছে আছে এখানে কান্না। বলে আমার জানা ছিল না, গ্রিন কার্ড তো দিছে বটে, পাসপোর্টও পাইছি বটে, কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর, সকালবেলা ছেলে কাজে চলে যায়, তার ওয়াইফ কাজে চলে যায়, বাচ্চার সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয়, আমরা পুরা হয়ে গেছি। যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি বিষের থেকে ১৯ হয়ে যায় তো দুইজন আমাদের উপরে চড়াই করে আমরা চলে যাই কাজে, তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, পাসপোর্ট হাতে দড়াইয়া দিলাম, তারপরে তোমরা আমাদের বাচ্চাগুলোকে সংসারটাকে দেখে রাখতে পারো না, চাকরের সাথে যেরকম বকাবাজি করে এরকম মার আর বাপের সাথে করে, দিস ইজ নো লাইফ।